তো আমরা সব ভাই বাদাররা এখন যাচ্ছি আল্লাহ ভরসা। যাচ্ছি আল আসি দেলদুয়ার হয়ে, আমার টিমমেটরা আগে চলে গেছে, একটু চালাইতে হবে ভালো করে দেখে শুনে। যাচ্ছি বহুদূর, তেল নেবে। এই রাস্তাটা অনেক সুন্দর, বাট একটু রাশ থাকে, কারণ অপর সাইড থেকে মানে দুই লেনের রাস্তা। এটা আমাদের বাংলাদেশ, অনেক সুন্দর গ্রামের দিকে, অনেক সুন্দর পরিবেশ, তো মন মুগ্ধ হয়ে যায় এই রাস্তায়। এই রাস্তায় যতবারই আসি আরেকবার আসতে মন চায়, চারদিকে গ্রিনারি। সামনে বাবু ভাই আছে আর হিমেল আছে, ইফ আই এম নট রং। আমার ভাইজারটা একটা প্রবলেম হলো, যদি আমি ভাইজার অন করে দিই আর যদি রাতের বেলা থাকে তাহলে একটু ভীষণটা পেটে যায়। আজান দিয়ে দিছে কবে এলাসিন যাবো আর কবে যে
এই সিএনজি আলাদা একটাই সমস্যা, যেখানে যেখানে চাপায় দেয় যেখানে যেখানে ই করে। আমার ভাইজারে একটা সুবিধা, বড় সুবিধা হলো যে যদি কেউ বিপার মারে তাহলে মানে আমার চোখে লাগে না, বাট একটু ব্ল্যাকিশ হয়ে যায় যদি অন্ধকার নামে। নারকেল গাছগুলো অনেক সুন্দর, আমার বন্ধু অনেক বললো পিছন থেকে। রাস্তাটাও অনেক সুন্দর সুন্দর, সমস্যা হলো ওটা এক লেন মানে দুই লেন করা হয়েছে এক লেন থেকে। আর আমার আরেক বন্ধু আছে বিশিষ্ট সৈনিক রুদ্র, সে ও চলে গেছে এলাসিন একাই মাতবরি বা অন্য রোডে, এই রোডে সে ফিল ভাঙা চড়ে রাস্তা দিয়ে গেছে, কারণ তার তেল বাঁচাতে হবে। এটা হলো কি বাজার জানি, এটা অনেক, এটা কি বাজার জানি, কি বাজার জানি, এটা পাত্রাইল বাজার। এখানে পাত্রাইলের শাড়ি অনেক বিখ্যাত সারা বাংলাদেশে, বাংলাদেশে যে তাঁতের শাড়ি আছে তার প্রধান হবে এই পাত্রাইল। ও সেই হর্ন বাজানো নিষেধ, কিসের জন্য হর্ন বাজানো নিষেধ আই ডোন্ট নো। সামনে একটা মোড়, আমরা যাচ্ছি এলাসিনের দিকে। দেখি এলাসিনে বলে লাইটিং করছে ব্রিজটাতে, দেখি কি অবস্থা, ব্রিজে উঠি তারপরে বলতে পারবো। আর এদিকে রাত মানে সন্ধ্যা 7টা, সো আর কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়বে। এইরকম আমার পিছনে যে বসে আছে অনেক, ও বাইক চালাই তো খুব পছন্দ করে, কিন্তু আমি ওকে দেই না, কারণ হলো ও এত বেপর চালায়, ওর নিজের মতো কন্ট্রোল, আমার আমি মনে করি যে ওর নিজের মতো কোনো কন্ট্রোল নাই। সো একদিন কি হয়েছে, এই এরকম একটা আইল্যান্ড ছিল, মাঝখানে ডিভাইডার ছিল উচ্চ ইট দিয়ে যে করে, একেবারে কানের গোড় দিয়ে বেঁচে গেছে। একটু টান দিলে বাবু এবার দৌড়িয়ে, যেহেতু টান দেওয়ার টান চান্স পাইছি। আর এই রোডটা অনেক বাম্পি, এলাসিনের রাস্তায় এসে বসছি নাগরপুর আরিচা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু। টাঙ্গাইল থেকে আছে, টাঙ্গাইল যাবো না, আমরা যাবো এলাসিন নাগরপুরের দিকে, এলাসিনটা বসছে নাগরপুরের দিকে। ও সামনে রাফি ভাই, এলাসিন আসছিলাম অনেকদিন আগে, এক বছরের মতন। আমি তখন চাকরি করি না, চাকরি করি তখন ফ্রেন্ডের ওই যে সৌমিক ফ্রেন্ড সৌমিকদের বাসায় আসছিলাম। এগারোটা 12টার দিকে রাত করে, এই রাস্তাটা আবার একটু ঝামেলা আছে, শোনা যায় যে
যে রাস্তাগুলো ডাকাতি হয়। ও এই সামনে আলাসিন ব্রিজ, আলাসিন ব্রিজটা লাইটিং করছে। ও শিশির বললো কালকে বললো আসছে এদিক দিয়ে লাইটিং করছে। টাকা নাকি 10 টাকা? পাঁচ টাকা না? আরে দুদিন আগে তো বুঝি নাই এটা হলো আলাসিন ব্রিজ। এখানে আমরা ফেরি পার হইতে দেখছি আমরা 2012 সালের দিকে। মেবি আমাদের যখন এসএসসি পরীক্ষা শেষ হয় তখন আমি তুষার সৌমিক আসছিলাম এখানে ঘুরতে, ঘুরতে না তো সাঁতার কাটতে এই একটা আলাসিন ব্রিজে। তো এই আলাসিন ব্রিজ একটা নদী, নদীর নামটা ভুলে গেছি। তো আলাসিন ব্রিজ পার করে আসলাম কারণ আমার বন্ধুগুলো ওই পার থেকে কি একটা নিবে, তারপর আবার আমরা আলাসিন ব্রিজে আড্ডা দেবো। এই যে টিকটকার সৌমিক রে মার ধর করা হচ্ছে 10 তারিখের কট। বন্ধু বন্ধু মাছকে মারে গাড়ি আমার তো 10 টাকা রাউন্ড নাই। আমাদের এই ভিউজে প্ল্যান ছিল যে আমাদের পিছনে শো হয়ে আছে গাড়ি নিয়ে, সো তার নেতা বানাই দিয়া তার কাছ থেকে টোল বিলটা দিব, কিন্তু সে বলেছে আমাদের চেনে না। শো ভাই কাজটা ঠিক করলো না, মাত্র 10 টাকা করেছিল টোল ভাড়া। আমরা এখন টাঙ্গাইলের দিকে ব্যাক করতেছি, এরা ছিল অনেকক্ষণ আড্ডা দিলাম, শ্রমিকরে মারা ধরা হয়েছে, বেচারা খুব কষ্টে বসে আছে। শ্রমিকের মাথা গেছে, ব্যক্তিগত কান্ত কঠিন মেরিস কথা কইতে নিজ্ঞা মাঠে
রাস্তাটা ব্লক করো তাহলে ওইটা ঢুকো গে এমবুরটা ঢুকো পিছনে ব্লক করে রাখছো খুদাই ডিফার মারতে হতো ডিবার মারতে হতো ভাই পাঞ্জাবে আর না না ব্লক করে লাগবে না দাও এখন আর ব্লক করে লাগবে না দাও পাওয়ার পিসে গেরা কসে গেরা শু পাওয়ার পিসে সিজি না সিজি কেন ভাই তাড়াতাড়ি দাও এখন আর ব্লক করে লাগবে না দাও গা
পিছনে জাম বেজে গেছে বাগি তাহলে তো আমরা এখন আবার নল্লাপাড়া বাজারে এসে পড়ছি নল্লাপাড়া ব্রিজ থেকে আর পিছনে ছোট বড় ভাই ছোট ভাইদের মজা একসাথে করতে করতে আস না শুভ ভাই আজকে শিক্ষা হয়ে গেছে শুভ ভাই ১০টা টাকার জন্য আপনার এই শিক্ষা আরে ডিপার মারে কে রে আমি মনে করছি যে শুরু হয় কার কার যে অনেক মজা করার পর আমরা ঈদগাহ চলে আসি এবং ঈদগাহে অনেক ক্ষণ আড্ডা দেওয়ার পর আবার আমার যার বাসায় চলে যাই আর আমার মেমোরি কার্ড ফুল হয়ে যাওয়ায় আমি আর ভিডিও করতে পারিনি খোদা হাফেজ